শুকনো কাশির জন্য পাঁচটি কার্যকর প্রতিকার। আদা। গলা ব্যথা, কাশি, এমনকি নাক বন্ধ থেকে মুক্তি পেতে আপনি আদার তাজা টুকরো চিবিয়ে খেতে পারেন। তার উপর লবণ ছিটিয়ে অথবা এটি গুঁড়ো করে গরম জলে যোগ করুন। মধু। আপনি ভেষজ চা বা উষ্ণ জল এবং লেবুর সাথে 2 চা চামচ মধু মিশিয়ে বাড়িতে আপনার প্রতিকার তৈরি করতে পারেন। মধু প্রশান্তি দেয় এবং লেবুর রস একটি ঠাসা নাক পরিষ্কার করতে সাহায্য করতে পারে। মধু বিশেষ করে রাতে কাশি কমাতে সুপরিচিত। মধু জীবাণুকে মেরে ফেলে এবং আপনাকে শ্লেষ্মা উৎপাদন বন্ধ করতে সাহায্য করতে পারে। লেবু। লেবু জল পান করলে শ্লেষ্মা ভেঙে যায় এবং ব্যথা উপশম হয়। ভিটামিন সি লেবুতে প্রচুর পরিমাণে উপস্থিত থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। 1 গ্লাস গরম জলে 1 চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন দ্রুত উপশম পেতে। স্টিম বা ভাপ। বাষ্পে শ্বাস নেওয়া কাশিতে সাহায্য করতে পারে, কারণ এটি আপনার শ্বাসনালীকে শান্ত করে এবং ময়শ্চারাইজ করে। অতিরিক্ত আরামের জন্য আপনি জলে পেপারমিন্টের মতো প্রয়োজনীয় তেলও যোগ করতে পারেন। হলুদ। হলুদে কারকিউমিন রয়েছে, একটি যৌগ যার মধ্যে প্রদাহরোধী, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকতে পারে। এটি শুকনো কাশি সহ বিভিন্ন অবস্থার জন্য উপকারী হতে পারে। কালো গোল লঙ্কার সাথে কারকিউমিন রক্ত প্রবাহে সবচেয়ে ভালো শোষিত হয়। আপনি পান করার জন্য 1 চা চামচ হলুদ এবং 1/4 চা চামচ কালো গোল লঙ্কার একটি পানীয়, যেমন ঠান্ডা কমলার রস, যোগ করতে পারেন। আপনি এটি একটি গরম চা হিসাবেও তৈরি করতে পারেন। আদা, মধু, লেবু, স্টিম বা ভাপ এবং হলুদ, এই 5টি উপাদান প্রাকৃতিকভাবে শুকনো কাশির দীর্ঘস্থায়ী ঘরোয়া প্রতিকার। সবসময় সুস্থ থাকুন।